কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ঝটিকা সফর বিধায়ক পিনাকি দাস চৌধুরীর। কথা বললেন হাসপাতালের ডাক্তার নার্সদের সাথে, মত বিনিময় করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিজনদের সাথে। খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় প্রায় 54,000 লোকের বসবাস। এ বৃহৎ অংশের সাধারণ মানুষ কল্যাণপুর হাসপাতালের উপর ভরসা। কল্যাণপুর হাসপাতালের পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আসেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিধায়কের সাথে ছিলেন কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান রাজীব পাল এবং সমাজকর্মী রাজেশ আচার্য। বিধায়ক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকাদের সাথে কথা বলেন। হাসপাতালের স্বাস্থ্য দপ্তর থেকে যে ওষুধ হাসপাতালে দেওয়া হয় রোগীদের বিনামূল্যে বিতরণ করার জন্য সেই সব ওষুধ রোগীরা পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন। পরে হাসপাতালের প্রায় সমস্ত কর্মচারীদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি রোগীরা কেমন আছে, রোগীদের কোনো সমস্যা রয়েছে কিনা পরিষেবা গ্রহণ করতে সে সমস্ত বিষয়েও কথা বলেন রোগীদের সঙ্গে। আশা এটা প্রতিনিয়তই আমরা দায়িত্ব মনে করি, যেদিন কল্যাণপুরের মানুষ নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে, এর আগেও আমরা সামাজিক কাজে ছিলাম, তারপরও দায়িত্বটা একটু বেড়ে গেল, তাই প্রতিনিয়তই হসপিটালে আসি। এই হসপিটালের পরিষেবা সরকার যে সুযোগ দিচ্ছে পেশেন্ট পার্টি পাচ্ছে কি না, ডাক্তাররা সঠিক পরিষেবা, নার্সরা পরিষেবা এবং হসপিটালের স্বচ্ছতা সঠিক আছে কি না, সেটা মাসে 15 দিনে 1 মাস আমি প্রতিনিয়তই সেটা করে থাকি। আজকেও সেটা ব্যতিক্রম নয়। কিছু পেশেন্ট পার্টিও আছে, তাদের সঙ্গে দেখা করলাম এবং তারাও খুশি, পরিষেবা দিচ্ছে এবং বিনামূল্যে ওষুধ পাচ্ছে, এবং ডাক্তারবাবুরাও রোগীদের সঙ্গে সুসম্পর্ক, সেটা আজকে এখান থেকে বোঝা যাচ্ছে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে। তাই প্রতিনিয়তই সেটা যাতে আরও সুন্দরভাবে পরিষেবা হয় এবং রোগীরা যারাই আসে সঠিক যাতে পরিষেবা পায়, এই জিনিসটি আমি বিশেষ করে। পাশাপাশি কল্যাণপুর হাসপাতালের দ্বিতল ভবনের বিভিন্ন কাজ চলছে, সেই কাজও খতিয়ে দেখলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যান কার্ড।